অভিক আনোয়ারের হাত ধরে দেশে প্রচলন ঘটছে কার রেসিংয়ের। আন্তর্জাতিক রেসিং টুর্নামেন্টে শিরোপা জেতা প্রথম বাংলাদেশি তিনি। এখন তার হাতে শেখা রেসাররা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তবে দেশে সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতার ঘাটতি বড় চ্যালেঞ্জ। অভিক আনোয়ারের রেসার হয়ে ওঠার গল্প জানাচ্ছেন সাকিবুর রহমান। উন্নত দেশে জনপ্রিয় খেলা মোটর কার রেসিং, ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশে এর প্রচলন নেই বললেই চলে। ঘাটতি আছে প্রশিক্ষণ ট্র্যাক আর দক্ষ প্রশিক্ষকের। এত সব প্রতিবন্ধকতা জয় করেও যারা এগিয়েছেন তাদের অন্যতম অভিক আনোয়ার। টিভিতে ফর্মুলা ওয়ানের মাইকেল সুমাখারের রেসিং দেখে রেসার হওয়ার স্বপ্ন বুনেন অভিক। তবে পরিবারের সায় ছিল না, পড়াশোনার জন্য কানাডায় যেয়ে রেসার হওয়ার স্বপ্নযাত্রা শুরু করেন। দেশে ফিরে 2014 সালে ঢাকায় মোটর স্পোর্টস প্রতিযোগিতায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হন অভিক। সেই আত্মবিশ্বাস আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে সাহস যোগায়। ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত পেশাদার মোটর কার রেসিং ইভেন্ট অ্যামিও কাপে অংশ নেন অভিক। টানা তিন বছর চতুর্থ হওয়ার বৃত্ত থেকে বের হতে পারছিলেন না। ২০১৯ সালের জুনে ভক্সওয়াগন অ্যামিও কাপের দ্বিতীয় রেসে প্রথম হন অভিক। আন্তর্জাতিক মোটর স্পোর্টস টুর্নামেন্টে সেটি কোনো বাংলাদেশির প্রথম শিরোপা। এটা আসলে ছোটবেলা থেকে ইচ্ছা। রেসারদের একটা আইডেন্টিটি হচ্ছে কোন রেসারের স্পিড আছে। সবাই বলে যে রেসারের চোখে স্পিড আছে অনলি দে ক্যান ডু ওয়েল। সো ওই স্পিডটা আমার ছোটবেলা থেকেই ছিল, যে মানে গতির যেই থ্রিলটা, এই থ্রিলটা অলওয়েজ আমাকে অ্যাট্রাক্ট করে। প্রথম ফার্স্ট প্রাইজ তো আনি ইন্ডিয়া থেকে 2019 সালে, যখন বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল উইনার হই। অভিক মনে করেন রেসিং ট্র্যাক তৈরি করে দেশীয় আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন সম্ভব। অটো গেমিং রেবেলস নামে একটা সাইট আছে, ওখানে আমরা হচ্ছে যারা সিমুলেটারে প্র্যাকটিস করতে চায় আমার সাথে অথবা বাংলাদেশের বাকি রেসারদের সাথে, তারা এসে ওখানে করতে পারে। বাংলাদেশে আসলে সব কিছুই সম্ভব, কারণ সব কিছু তো বাংলাদেশে হচ্ছে। এটা আসলে ওই ফাইন্যান্সিয়াল ব্যাকিং গভর্নমেন্ট লেভেল থেকে একটু সাপোর্ট লাগবে যে এই জিনিসটা করো। কারণ আপনি দেখেন মিডল ইস্টের পাঁচটা দেশে এখন ট্র্যাক আছে, ওই যেখানে সৌদি আরবের মতো দেশে ট্র্যাক হয়েছে। কারণ এই ট্র্যাক করলে আসলে একটা এক্সট্রা ট্যুরিজমও কিন্তু দেশে আসে, যে রেসটা দেখতে যাব বা বিদেশ থেকে রেসাররা আসবে। ইন্ডিয়ার মতো জায়গায় এখন চারটা রেসিং ট্র্যাক আছে এবং একটা ফর্মুলা ওয়ান ট্র্যাক। তো আমাদের দেশে কেন হবে না, আমরা তো অন্য কোনো দেশ থেকে কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। প্রশিক্ষণ ট্র্যাক না থাকায় দেশে সিমুলেটরই ভরসা। সেখানে আগ্রহী তরুণদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছেন অভিক। আছে সফলতার গল্প। কম্পিউটারে তারা সিমুলেটর একটা স্টিয়ারিং হুইল আর একটা প্যাডেল কিনে টেবিলের সাথে অ্যাটাচ করেই তারা লাগিয়ে খেলতে পারে। এবং সবচেয়ে ইজিয়েস্ট সিমুলেটর হুইল হচ্ছে লজিটেকের G29, আনুমানিক দাম 28,000 টাকা, মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। মোটর রেসিং এ আছে জীবনের ঝুঁকি, অভিকেরও তা অজানা নয়। কয়েকবার হাত ভেঙেছেন, ভাঙা পা নিয়ে অংশ নিয়েছেন আন্তর্জাতিক টুর্নামেন্টে। 2015 র্যালি ক্রসের আগে আমার বাঁ পাটা ভেঙে যায়, এই পা দিয়ে ক্লাচ করতে হয়। সো তখন ডক্টর বলে যে রেসটা না করাই বেটার, কিন্তু তখন আম্মু বললো না আমার ছেলে রেস করবে, আপনি ব্যবস্থা করে দেন। তো তখন উনি এত পেইন কিলার দিল, ওই সারাদিন অনেক পেইন কিলার খেয়ে রেস করলাম, জিতলামও ইন্ডিয়া ফর্মুলা ওয়ান ট্র্যাকে 2018 সালে। তখন হচ্ছে গাড়ির ব্রেক ফেল করে, স্টিয়ারিং ধরে থাকার কারণে ভাইব্রেশনে পুরো ইমপ্যাক্টে এই জায়গার হাড্ডিটা ভেঙে যায়। এটা এক দুইবার না, এটা দুই তিনবার ভেঙেছে রেসিং এর জন্য। পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক রেসিং এ বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে যেতে চান দেশের হয়ে আন্তর্জাতিক পুরস্কার জেতা রেসার অভিক আনোয়ার। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।